আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন পৌনে আটটার মতো বাজে, একটু যাচ্ছি মার্কেটে। আজকে রবিবার, দেখি কি একটু কেনাকাটা করা যায়। আসো, এই হাজবেন্ডকে নিয়ে যাচ্ছি মার্কেটে, শেষমেশ রাজি করালাম পাঞ্জাবি কেনানোর জন্য। আসলে কয়েকদিন ধরে বলতেছি যে আমাদের সবার কেনাকাটা হয়ে গেছে, চলো চলো তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিই। সে কিছুতেই রাজি হচ্ছে না, বলতেছে যে না আমার সময় নেই, আমি তোমরা যাও বলতে বলতে আজকে 23 রোজা হয়ে গেছে, তারপরেও তাকে নিয়ে যেতে পারতেছি না। তারপরে এখন সে বলল যে আচ্ছা ঠিক আছে চলো, ব্যস্ততার কারণে আর কে যেতে পারে না। তারপরেও সবার কেনাকাটা যেহেতু শেষ, তারটাই বাকি আছে, এই জন্য আমি বললাম যে চলো তাড়াতাড়ি চলো, এখন না গেলে আর যেতে পারবে না। তাই তাড়াতাড়ি করে আমিও রেডি হয়ে নিলাম, এসে আবার নামাজ পড়তে হবে। এই তো কাছে 2 নম্বরের, মিরপুর 2 নম্বরের ওদিকে মার্কেটে যাব, গিয়ে দেখি একটা পাঞ্জাবি কেনার জন্য। তাহলে আপনাদের দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। শহরের ভিড়টা একটু দেখাই আগে, তারপরে অন্য কিছু। ঢাকা শহরের ভিড়ের অবস্থায় আজকে কি মার্কেটে যাইতে পারবো কিনা তাও সন্দেহ আছে। আস্তে আস্তে প্রথম পুরস্কার না, প্রথম পুরস্কার গাড়ি। যখন যেটা পাই তখন সেটা দিয়ে খেলতে হবে। কত করে এটা? আমাদের ঢাকা শহর 11টা বাজে, না 11টা বাজে, রাত 11টা বাজে, একটা মানুষেরও কমতি নাই। 11টার সময় এখনো ঘরে যাওয়ার ঈদের মার্কেট 11টা বাজে।
বাসার দিকে যাচ্ছি, কিন্তু এরা এদের মার্কেট এখনো বন্ধ হয়নি। ফ্রোজেন করা ফ্রাই চিকেন সব কিছু মাখিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, ওখান থেকে ভাজতে দিলাম ঝামেলাবিহীন একদম কমপ্লিট। আর ওদিকে খিচুড়ি রাইস কুকারে উঠাবো আজকের ইফতারিতে, আজকে আর অন্য ভাজা পোড়া কিচ্ছু করবো না। যখন পেঁয়াজ ভাজতেছিলাম পেঁয়াজটা একটু লাল হতেছিল, তখন ডান দিকে চলে গেছে লাইটটা। এখন আমি এখানে সামান্য একটু আদা রসুন পেস্ট দেব, বেশি না, ইফতারের খাবারের মধ্যে একটু আদা রসুন পেস্ট বেশি দেওয়া, মশলাটা বেশি দিব না। আর এখানে সব গুঁড়া মশলা, জিরা, ধনিয়া, দু টুকরা দারচিনি, এলাচ আর হলুদ দিয়ে দিলাম একদম অল্প মশলা দিয়ে। এটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব, যতটুকু চাল দিয়েছি যেটা দিয়ে মেপে তার ডাবল একটু পানি দিয়ে এখানে ঢেকে দেব, ব্যাস হয়ে যাবে খিচুড়ি আজকের ইফতারের। রমজান মাসে হালকা খিচুড়িটা একটু ঘি দিয়ে দিব, বেশি হলুদ দিইনি, সাদা সাদা একটু থাকবে, খেতে ভালো লাগবে ইফতারের সময়। এই তো কমপ্লিট, আজান দিলে টেবিলে নিয়ে যাব। সিঙ্গারা বানাচ্ছি, ডিপে রেখে দিব এখন, প্রতিদিন কিছু না কিছু বানাতে হয়। এভাবে করে ডিপে রাখলে পরে শক্ত হলে প্যাকেটে ভরে রাখবো। আরও বানিয়েছি কালকে, বাকিটা আজকে বানালাম। কয়েকদিন মোটামুটি চলে যায়। ময়নার ডাক শুনতে শুনতে কাজ করতেছি, চারিদিকে শুধু ময়নার আওয়াজ, খুব সুন্দর আওয়াজ।
আশি শুনতে পাচ্ছেন না কি সুন্দর ময়নার আওয়াজ। উটটা ভরিয়ে নিলাম খুব সুন্দরভাবে একটা প্যাঁচ, এই প্যাঁচটা দিতে পারলে সিঙ্গারা একদম কেল্লা করতে। এই যে সিঙ্গারা পেছনের ইয়াটা শেষেরটা একদম পুরো পারফেক্ট ভাবে হয়েছে। পুরটা কালকে অর্ধেক করছি আর আজকে অর্ধেকটা করলাম। পেছনে একটা এরকম সিঙ্গারের ভাঁজ থাকে, অনেক মচমচে আর খুব সুন্দর হয়েছে। কালকে ইফতারিতে খেয়েছি এত ভালো লাগছে, এই জন্য বাকি পুর দিয়ে আবার আজকেও বানিয়ে ফেললাম। দেখেন কতগুলো হয়ে গেল, বাইরে ইফতারের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না, ঘরেই সব কিছু বানিয়ে ফেলি আমি। নিচে একটু একটা কিছু একটা দিতে হবে প্লেটটার নিচে, পলিথিনের মতো একটা দিতে হবে, দিয়ে তারপরে আমি এটা ডিপে রেখে দেব, তখন উঠাইতে আর কি সুবিধা হবে। তাহলে এভাবে আমি ডিপে রেখে দিই, পরে আমি ফ্রোজেন মানে প্যাকেটে করে রেখে দেব, যেদিন যটা লাগবে ভেজে নিব। আরও রোল বানিয়েছি, স্প্রিং রোল, তারপরে সিঙ্গারা কালকে বানাইছি, এই যে এখন উঠায় ফেলব, আজান দিয়ে দিবে। Thank you.